ক্ষেত্রে দেখেন এত মামলা আপনি কোথাও খুঁজে পান, মানুষ কবরে চলে গেছে তার নামেও মামলা, টায়ার ফাটতেছে তাতেও মামলা, বাস পড়তেছে তাতেও মামলা, ঝড় হইলে মামলা, বৃষ্টি হইলে মামলা, বিদেশে থাকলে মামলা, হজে থাকলে মামলা। এই যে যে মামলার কেরামতি আওয়ামী লীগ দেখিয়েছে এটা দুনিয়ার ইতিহাস খুঁজে আপনি পাবেন না। আমরা প্রণব মুখার্জির বইতে পড়েছি, কোয়ালিশন অফ দা ইয়ার্স এর যে বই, সেই বইতে তিনি পরিষ্কার করে লিখেছেন অনিরাপদের প্রেক্ষাপট, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় এসেছে, প্রণব মুখার্জি এবং ভারত তাদেরকে কিভাবে সহায়তা করেছে, সবকিছু পরিষ্কার আমরা সালমান খুরশিদের বই আমরা করেছি। সেই জন্য আওয়ামী লীগ কি যেন বলে যে কৃষ্ণ আপনি করলে লীলা খেলা আর আমরা করলে দোষ, এরকম তো হওয়া উচিত না। কথায় কথায় পিন্ডি চটকাবেন আর আপনি আপনার আপনার নেতার প্রতি শ্রদ্ধা আশা করবেন, এটা ঠিক না। আপনার নেতার কাছে আপনার আপনার কাছে আপনার নেতা দেবতা তুল্য হইতে পারে, কিন্তু জিয়াউর রহমানের জিয়াউর রহমান আমাদের নেতা, কোটি কোটি মানুষ তাকেও ভালো করে, তাকেও শ্রদ্ধা করে। না শোনেন, এই মার্কিনীদের যে স্যাংশন বা মার্কিনীদের যে তৎপরতা, তার এগেনস্টে আওয়ামী লীগের তৎপরতা এবং বাকযুদ্ধ যেটা হচ্ছে, এটা আমরা অবলোকন করছি বাধ্যত, এবং তাই মনে হচ্ছে। এখন আওয়ামী লীগের বক্তব্য বিএনপি স্যাংশন এনেছে, বিএনপি স্যাংশন আনছে বা বিএনপির কথা এরকম করছে অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। আমার বক্তব্য, বিএনপি যদি স্যাংশন আনতে পারে মার্কিনীদেরকে দিয়ে, পশ্চিমীদেরকে দিয়ে, বা বিএনপির কথায় যদি আমেরিকা অ্যাম্বাসেডর আমেরিকা চলে, তাহলে আওয়ামী লীগের এত এত প্রেস উইং, আওয়ামী লীগের দূতাবাস, আওয়ামী লীগের রাষ্ট্রদূত এবং সরকারের পক্ষ থেকে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যে আমরা কি বলে দেশের জন্য বা দেশের পক্ষে যে লবিস্ট আমরা পুষি পালন করি, এটার কি দরকার? বা তাহলে তো আওয়ামী লীগের কথাই যদি দুনিয়া চলে, দেশ চলে, মার্কিনীরা চলে, তাহলে আওয়ামী লীগ এত বছর কেন ক্ষমতায় আছে রাষ্ট্রযন্ত্র নিয়ে? এগুলি হলো বাতুলতা। অন্যায় করবেন আপনি, মানবতা লঙ্ঘন করবেন আপনি, গুম খুনের সাথে জড়িত হবেন আপনি, সেখানে রাষ্ট্রদূতরা, বিভিন্ন দাতা সংস্থা, মানবাধিকার সংস্থা যদি কোনো ভূমিকা রাখে, তখন আপনাদের কাঠ শুরু হয়ে যায়। কি কারণে হয় এটা আমাদের বোধগম্য নয়, হওয়ারই কথা। কারণ তারা তাদের অবৈধ ক্ষমতা, বিনা ভোটের নির্বাচনের ক্ষমতাকে বিলম্বিত করবার জন্য বা ক্ষমতাকে আঁকড়ে রাখবার জন্য, জগদ্দল পাথরের মতো ক্ষমতায় টিকে থাকবার জন্য এতদিন বিদেশিদের, অনেক বিদেশিদেরকে ব্যবহার করছে। বিদেশিদের কাছে তারা যখন, যে তাদের পররাষ্ট্র মন্ত্রীর মতো মানুষ যখন বলে যে আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় রাখো তোমরা, তখন সেটা কোনো দোষ থাকে না। আমেরিকাদের কাছে গিয়ে যখন ধর্ণা দেয়, আমেরিকার কাছে যখন এই পররাষ্ট্র মন্ত্রী বলে যে আমেরিকার কাছে আমরা অনেক কৃতজ্ঞ, আমার খাবার ছিল না, আমার ঘর ছিল না, আমার চাকরি ছিল না, আমেরিকা আমাকে চাকরি দিয়েছে, বাসস্থান দিয়েছে, সব দিয়েছে, এটা কখনো দোষের হয় না। আপনি জার্মানির সম্মেলনে গিয়ে যখন বলেন যে আমাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, প্রযুক্তি নাই, তোমরা আমাদের টাকা দাও, পয়সা দাও, আমরা তোমাদের সাথে থাকি, এই যে যে বিষয়গুলো, এগুলো ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স, এটা ক্ষমতার রাজনীতি, নোংরা রাজনীতি। যখন যেভাবে যে ব্যবহার করতে পারে, আমরা সুজাতা সিং এর ভূমিকা আমরা বাংলাদেশে দেখেছি, সেটা নিয়ে শাসক দলের কোনো কথা নাই, তারা আহ্লাদে গদগদ। আমরা প্রণব মুখার্জির বইতে পড়েছি, কোয়ালিশন অফ দা ইয়ার্স এর যে বই, সেই বইতে তিনি পরিষ্কার করে লিখেছেন অনিরাপদের প্রেক্ষাপট, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় এসেছে, প্রণব মুখার্জি এবং ভারত তাদেরকে কিভাবে সহায়তা করেছে, সবকিছু পরিষ্কার আমরা সালমান খুরশিদের বই আমরা করেছি। সেই জন্য আওয়ামী লীগ কি যেন বলে যে কৃষ্ণ আপনি করলে লীলা খেলা আর আমরা করলে দোষ, এরকম তো হওয়া উচিত না। আমরা মূলত কিছুই করিনি, বাংলাদেশে লাগাতার 15 বছর যাবত এখানে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আইনের শাসনের অপব্যবহার হচ্ছে, বিরোধী দলের কর্মসূচি সমাবেশ করে হামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, গিনির বুকে উঠবার মতো মামলা হয়েছে, তামাম দুনিয়া আপনি খুঁজে দেখেন, এত মামলা আপনি কোথাও খুঁজে পান, মানুষ কবরে চলে গেছে তার নামেও মামলা, টায়ার ফাটতেছে তাতেও মামলা, বাস পড়তেছে তাতেও মামলা, ঝড় হইলে মামলা, বৃষ্টি হইলে মামলা, বিদেশে থাকলে মামলা, হজে থাকলে মামলা। এই যে যে মামলার কেরামতি আওয়ামী লীগ দেখিয়েছে, এটা দুনিয়ার ইতিহাস খুঁজে আপনি পাবেন না। এই কয়েকদিন আগে যে শত শত হাজার হাজার মামলা হয়ে গেলে, একই মামলা বাংলাদেশের সব থানায় বিএনপি বোমাবাজি করেছে, কি যে নাটক, এই যে অসত্য দিন আমাদের শুরু হয় অসত্য দিয়ে, নোংরামি দিয়ে, প্রতিহিংসা দিয়ে, এরকম প্রতিহিংসা দুনিয়ার কোনো জায়গায় নেই। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একজন বাংলাদেশের আওয়ামী লীগের অনেকে স্বীকার করবেন যিনি একজন অহিংস মানুষ, একজন মানবতাবাদী মানুষ, একজন নির্বিবাদী মানুষ, সারাদিন পুলিশের মধ্যে থেকেছেন, পুলিশের কাছে পালিয়ে যাননি, রাত 3টার সময় তাকে গ্রেপ্তার করতে হবে, এগুলোর কি মানে, কি অর্থ আমি জানি না। এই যে প্রতিহিংসা আওয়ামী লীগ চরিতার্থ করছে, তার বিরুদ্ধে যেই কথা বলছে তারাই আমাদের দেশ বিরোধী, তার বিরুদ্ধে যেই কথা বলছে তারাই রাজাকার, এর বিরুদ্ধে অন্যায় অনিয়মের বিরুদ্ধে যেই কথা বলবে তিনি মুক্তিযুদ্ধ বিরোধী, এই যে যে আওয়ামী লীগের চরিত্র বা আওয়ামী লীগ মূলত আসলে কি, আওয়ামী লীগ তাদের অনেক অর্জন ছিল হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্র হারিয়ে আজকে এমন এক অবস্থায় দেশকে এবং তাদেরকে নিয়ে গেছে, এটা কাম্য না। আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলের কাছে এটা কাম্য না। রাজনীতিতে
প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সমাবেশ হবে, পাল্টা সমাবেশ, ও পাল্টা সমাবেশ কেন হবে, আরো সমাবেশ হবে, রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা হবে। এর মধ্যে একদল ক্ষমতা আসবে, আর একদল ক্ষমতায় যাবে, আর একদল ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতাকে কেন্দ্র করে এই যে অপরাজনীতি, ক্ষমতাকে কেন্দ্র করে পুলিশি রাষ্ট্র কায়েম করা, মারণাস্ত্রে ব্যবহার করা, প্রতিহিংসা চরিতার্থ করা, এটা কেবল বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে সম্ভব। আমরা স্বাধীনতার 52 বছরে এসে উপনীত হয়েছি। ওই যে উল্টো রথে উল্টো পথে না কথা কথা আছে না, আমরা সেদিকেই যাচ্ছি। আজকেও আমি একটা পত্রিকায় দেখলাম, একটা আজব রাষ্ট্র, আজব দেশ, মুক্তিযুদ্ধ আমাদের 52 বছরে পড়েছে, কিন্তু 50 বছর বয়স আছে এরকম মুক্তিযোদ্ধার সংখ্যা বাংলাদেশে 2000। কি এক তুঘলকি যে ব্যাপার এদেশে আছে, মানে কি এক আলাদিনের চেরাক যে এখানে আছে, মানে যা বলবেন তাই হয়ে যাবে, দিনকে রাত, রাতকে দিন, সাদাকে কালো, কালোকে সাদা, যা ইচ্ছা তাই আপনি বলতে পারবেন, এবং এগুলো শুধুমাত্র ক্ষমতার। এর থেকে আমাদের প্রজন্ম কিছুই শিখছে না, আমরা কিছুই অর্জন করতে পারছি না, দুর্ভাগ্য এটা আমাদের আর কি। এবং হিংসাত্মক বিদ্বেষের রাজনীতি, নোংরা রাজনীতি। আমি আশা করি এই অপরাজনীতি বাদ, যে এরা রাজুভাই যেটা বলেছেন যে আলোচনার মাধ্যমে আসেন। বাংলাদেশ এখন একটা সংকট কাল অতিক্রম করছে, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক সংকট। আপনি যেভাবেই ব্যাখ্যা করেন, জাতীয় ঐক্য যদি না থাকে তাহলে বিদেশিরা এখানে সুযোগ নেবে। আপনারা বিদেশিদের পায়ে ধরবেন, তোষামোদ করবেন, আবার ডাবল স্ট্যান্ড বাজি করবেন, বিদেশির কাছে বিএনপি কেন গিয়েছে, এটা হলো মানে কি বলবো, এটা হলো রাজনীতির মানে দ্বিচারিতা। এই দ্বিচারিতার রাজনীতি আওয়ামী লীগ সবসময় করেছে, বারবার করেছে। আর বললেন জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার মাত্র ছিলেন, তাও উনি ভালো বলেছেন, আমি ধন্যবাদ জানাই, বলেছেন যে একজন সেক্টর কমান্ডার। আমাদের অনেকেই বলে জিয়াউর রহমান হলো পাকিস্তানের চর ছিলেন, অনেকেই বলেন ওনার দলের সাথে, এটা বলেন না জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেই বাংলাদেশে যুদ্ধ শুরু হয়েছিল, এটা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলে শেখ মুজিবের নির্দেশে বা শেখ মুজিবের ইসের ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা যে দিয়েছিলেন এটা তো সত্য, এটা তো অস্বীকার করবেন না। বাংলাদেশের অন্য কোন সেক্টর কমান্ডার যখন রাজনৈতিক নেতৃত্বের ঘোষণা দেওয়ার কথা, সেই সময় জিয়াউর রহমানের মতো লোক সেনাবাহিনীতে চাকরি করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, তিনি জানতেন যে শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের জন্য তার ফাঁসি হতে পারে। বাংলাদেশ যদি স্বাধীন না হয় নিশ্চিত ভাবে জিয়াউর রহমানের ফাঁসি হইতো, কিন্তু ওনারা যারা পালিয়ে থিয়েটার রোডে চলে গেলেন তাদের কিন্তু ফাঁসি হইতো না, রাজনৈতিক সমঝোতা হয়ে যেত। এটা জেনেও জিয়াউর রহমান ঝুঁকি নিয়েছিলেন, সেই জন্য তিনি আলাদা, অনন্য। আমরা বলি নাই তিনি শেখ মুজিবের চাইতে অনেক বড় হয়ে গেছেন, এই বিতর্ক অন্যরকম। শোনেন, আমাদের এই যে জাতীয় নেতা নেত্রী না, এদেরকে নিয়ে আমরা যে টানাখাঁচটা করি, এখানে একবারও আমি নাম নিয়ে, প্রধানমন্ত্রীর নাম নিয়ে কোনো আক্রমণাত্মক কিছু বলিনি, অ্যাজ এ হোল আমি বলেছি সরকারের কর্মকাণ্ড নিয়ে, একবারও আমি বঙ্গবন্ধুর কথা নিয়ে কোনো আক্রমণাত্মক কথা বলিনি। দেখেন উনি অনেকবার জিয়াউর রহমানের নাম এনেছেন। এই যে আমাদের জাতীয় নেতা, আপনি কি শেখ মুজিব কি দেবতুল্য কোনো মানুষ, মহান, মানে তার কোনো সমালোচনা করার জায়গা নাই? নিশ্চয়ই আছে, প্রধানমন্ত্রী সমালোচনা, আমি শেষ করি, প্রধানমন্ত্রী সমালোচনা করার কোনো জায়গা নাই? অবশ্যই আছে। আপনার খালেদা জিয়ার সমালোচনার কোনো কোনো জায়গা নাই? অবশ্যই আছে। আপনি সবারই সমালোচনা করতে পারবেন, আপনি কতটুকু করবেন, কথায় কথায় পিন্ডি চটকাবেন, আর আপনি আপনার আপনার নেতার প্রতি শ্রদ্ধা আশা করবেন, এটা ঠিক না। আপনার নেতার কাছে আপনার আপনার কাছে আপনার নেতা দেবতা তুল্য হইতে পারে, কিন্তু জিয়াউর রহমানের, জিয়াউর রহমান আমাদের নেতা, কোটি কোটি মানুষ তাকেও ভালো করে, তাকেও শ্রদ্ধা করে। 14 বছর লাগাতার নিপীড়ন করে জিয়াউর রহমানকে ভয় পান এই কারণে, পাত্রদাহের কারণে, যে জিয়াউর রহমান নাম আপনাদের কাছে একটা বোমার মতো, জিয়াউর রহমানের নামকে নিঃশেষ করতে পারেন নাই এত জুলুম এত পীড়নের পরেও, সেই জন্য জিয়াউর রহমান আপনাদের আতঙ্কের কারণ। ধন্যবাদ আপনাকে।